নমস্কার, ট্রিবিউট টু মিউজিক ডিরেক্টরস বলিউড। এই পর্বে আজকে আমি যাদের কথা বলবো তারা কিন্তু জুটি নয়, তারা ট্রায়ো। তিনজন মিলে বলিউডের সুরকার, এরকম কিন্তু খুব খুঁজে পাওয়া যায় না। এরা হলেন শঙ্কর, এহসান, লয়। এহসান নুরানি, লয় ম্যান্ডেসা আর শঙ্কর মহাদেবন, এই তিনজন তিন ধারার মানুষ। এরা 97 সাল থেকে একসাথে কাজ করছেন। এদের প্রথম ছবি দাস, এরপর রকফোর্ড, ভূপাল এক্সপ্রেস, মেইন স্ট্রিম সিনেমায় প্রথম চোখে পড়লেন বিধু বিনোদ চোপড়ার মিশন কাশ্মীর থেকে। কিন্তু এদের জীবনের টার্নিং পয়েন্ট কিন্তু দিল চাহতা হ্যায়, যেটি ফারহান আখতারের প্রথম পরিচালিত ছবি ছিল। এই ছবিটি এ আর রহমানের করার কথা থাকলেও সময়ভাবে তিনি করতে পারেননি। প্রথমে ফারহান নিজেও একটু দ্বিধায় ছিলেন, টাইটেল মিউজিকটা ফারহানের পছন্দ হওয়ার পরে এদেরকে তিনি সই করান ছবিটির জন্যে। বান্টি অর বাবলি, কাল হো না হো, তারে জমিন পর, রক অন, লাক বাই চান্স, লন্ডন ড্রিমস, ওয়েক আপ সিডস, মাই নেম ইজ খান, কার্তিক কলিক কার্তিক, জিন্দগি না মিলেগা দুবারা প্রভৃতি ছায়াছবিগুলির গান খুবই জনপ্রিয়। প্রায় 52 ছায়াছবিতে এরা সুর করেছেন। বহু শিল্পী যেমন মহালক্ষ্মী আয়ার, আনুষা মণি, কালালিসা মন্টেরিও, ডোমিনিক সেরেজো, হার্থ কাউর, আলিসা মেন্ডেসা এদের সঙ্গীতের মাধ্যমেই কিন্তু পরিচিত হয়েছেন। 3 ফিল্মফেয়ার অ্যাওয়ার্ড, 3 ইন্টারন্যাশনাল ইন্ডিয়ান ফিল্ম অ্যাওয়ার্ড, স্টার স্ক্রিন অ্যাওয়ার্ড, ফিল্মফেয়ার আরডি বর্মন অ্যাওয়ার্ড, ন্যাশনাল অ্যাওয়ার্ড ফর বেস্ট মিউজিক ডিরেকশনস পেয়েছেন। আজকে আমি ওদের যে গানটা আপনাদের শোনাব সেটি এখন যেটা চলছে নেটফ্লিক্স এবং অন্যান্যদের মাধ্যমে, সেই সিরিয়াল অর্থাৎ নেটের জমানায় এখন একটা সিরিয়াল খুবই পপুলার হয়েছিল, তার নাম হচ্ছে বন্দিশ ব্যান্ডিটস। এই বন্দিশ ব্যান্ডিটসের মিউজিক ডিরেক্টর ছিলেন শঙ্কর এহসান লয়। এই ধারাবাহিকের একটি গান আজকে আপনাদের শোনাবে এই প্রজন্মের একজন উঠতি ভার্সিটাইল সিঙ্গার, তার নাম প্রমিত গাঙ্গুলি। প্রমিত এই গানটা আজকে শুধু আমার অনুরোধেই, আমার মনে হয়েছিল এই গানটা প্রমিতের জন্যই ঠিক, তাই আমি ওকে অনুরোধ করেছিলাম, ও আমার কথা রেখেছে। এবং আমি আগেও আপনাদের বলেছি আমার এই অনুষ্ঠানে যারা গাইছেন তারা প্রত্যেকে কিন্তু এরকমই গান, কারণ এগুলো স্টুডিও রেকর্ডিং নয়, এর কোনো এডিট নেই, এ যেমন গাওয়া তেমনই এখানে আপনারা শুনতে পাবেন। এবং এটা করার একটা কারণ হচ্ছে আমি যাদেরকে নির্বাচন করছি তারা যে কতটা পরিশীলিত এবং কতটা ভালো শিল্পী সেটা বোঝানোর জন্যে। কারণ আমার এই এপিসোডটি যেমন একটা ইতিহাসও তৈরি করছে, সেরকম আপনাদের সামনে কিন্তু অনেক নতুন ছেলে মেয়েকে শোনানোর একটা সুবিধে হয়ে যাচ্ছে এটার মাধ্যমে। আসুন সময় নষ্ট না করে আমরা শুনে নিই প্রমিতের কণ্ঠে শঙ্কর এহসান লয়ের একটা ব্যতিক্রমী গান। Yeah.
अरे बाबा निजा गरज गरज आज मेघ घनन घनन छायो रे दमक दमक चमक बिजुरी कत हर तू राज आयो रे गरज गरज आज मेघ घनन घनन छायो रे दमक दमक चमक बिजुरी कहत हर तू राज आयो रे गरज गरज आज मेघ गरज आज गरज गरज आज मेघ गरज 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 पानी बमरनी निजा गरज गरज आज मेघ घनन घनन छायो रे दमक दमक चमक बिजुरी कहत है रे तू राज आयो कहत है रे तू राज आयो रे इस ऋतु के संग रंग हरित रंग में नरा सब विहंग आज दंग देख अब हुए धरा सने बमर सने सरे मा बनी सरे सर तुक सर तुक संग रंग हरित रंग में धरा सब विहंग आज दंग एक अब हुए धरा इस ऋतु में आए तू भी अंग अंग रंग ले तार की झनकार छेड़ संग में मृदंग ले उमड़ घूमड़ काली घटा रौद्र रूप धर धर के धरती का रोम रोम धड़के धड़के धड़क गरज गरज आज मेघ झमक धमक छायो रे दमक दमक चमक बिजुरी कहत हर तू राज आयो कहत हर तू राज आयो कहत हर तू राज आयो रे। নমস্কার, ট্রিবিউট টু মিউজিক ডিরেক্টরস বলিউড। এই পর্বে আজকে আমি যাদের কথা বলবো তারা কিন্তু জুটি নয়, তারা ট্রায়ো, তিনজন মিলে বলিউডের সুরকার, এরকম কিন্তু খুব খুঁজে পাওয়া যায় না। এরা হলেন শঙ্কর এহসান লয়, এহসান নুরানি, লয় ম্যান্ডেসা আর শঙ্কর মহাদেবন। এই তিনজন
তিন ধারার মানুষ, এরা 97 সাল থেকে একসাথে কাজ করছেন। এদের প্রথম ছবি দাস, এরপর রকফোর্ড, ভূপাল এক্সপ্রেস, মেইন স্ট্রিম সিনেমার প্রথম চোখে পড়লেন বিধু বিনোদ চোপড়ার মিশন কাশ্মীর থেকে। কিন্তু এদের জীবনের টার্নিং পয়েন্ট কিন্তু দিল চাহতা হ্যায়, যেটি ফারহান আখতারের প্রথম পরিচালিত ছবি ছিল। এই ছবিটি এ আর রহমানের করার কথা থাকলেও সময়ভাবে তিনি করতে পারেননি। প্রথমে ফারহান নিজেও একটু দ্বিধায় ছিলেন, টাইটেল মিউজিকটা ফারহানের পছন্দ হওয়ার পরে এদেরকে তিনি সই করান ছবিটির জন্যে। বান্টি অর বাবলি, কাল হো না হো, তারে জমিন পর, রক অন, লাক বাই চান্স, লন্ডন ড্রিমস, ওয়েক আপ সিডস, মাই নেম ইজ খান, কার্তিক কলিক কার্তিক, জিন্দগি না মিলেগা দুবারা প্রভৃতি ছায়াছবিগুলির গান খুবই জনপ্রিয়। প্রায় 52টি ছায়াছবিতে এরা সুর করেছেন। বহু শিল্পী যেমন মহালক্ষ্মী আয়ার, অনুষা মণি, কালালিসা মন্টেরিও, ডোমিনিক সেরেজো, হার্থ কাউর, আলিসা মেন্ডেসা এদের সঙ্গীতের মাধ্যমেই কিন্তু পরিচিত হয়েছেন। 3টি ফিল্মফেয়ার অ্যাওয়ার্ড, 3টি ইন্টারন্যাশনাল ইন্ডিয়ান ফিল্ম অ্যাওয়ার্ড, স্টার স্ক্রিন অ্যাওয়ার্ড, ফিল্মফেয়ার আরডি বর্মন অ্যাওয়ার্ড, ন্যাশনাল অ্যাওয়ার্ড ফর বেস্ট মিউজিক ডিরেকশনস পেয়েছেন। আজকে আমি ওদের যে গানটা আপনাদের শোনাবো, সেটি এখন যেটা চলছে নেটফ্লিক্স এবং অন্যান্যদের মাধ্যমে, সেই সিরিয়াল অর্থাৎ নেটের জমানায় এখন একটা সিরিয়াল খুবই পপুলার হয়েছিল, তার নাম হচ্ছে বন্দিশ ব্যান্ডিটস। এই বন্দিশ ব্যান্ডিটসের মিউজিক ডিরেক্টর ছিলেন শঙ্কর হাসান রয়। এই ধারাবাহিকের একটি গান আজকে আপনাদের শোনাবে এই প্রজন্মের একজন উঠতি ভার্সিটাইল সিঙ্গার, তার নাম প্রমিত গাঙ্গুলী। প্রমিত এই গানটা আজকে শুধু আমার অনুরোধেই, আমার মনে হয়েছিল এই গানটা প্রমিতের জন্যই ঠিক, তাই আমি ওকে অনুরোধ করেছিলাম, ও আমার কথা রেখেছে। এবং আমি আগেও আপনাদের বলেছি, আমার এই অনুষ্ঠানে যারা গাইছেন তারা প্রত্যেকে কিন্তু এরকমই গান, কারণ এগুলো স্টুডিও রেকর্ডিং নয়, এর কোনো এডিট নেই, এ যেমন গাওয়া তেমনই এখানে আপনারা শুনতে পাবেন। এবং এটা করার একটা কারণ হচ্ছে, আমি যাদেরকে নির্বাচন করছি তারা যে কতটা পরিশীলিত এবং কতটা ভালো শিল্পী সেটা বোঝানোর জন্যে। কারণ আমার এই এপিসোডটি যেমন একটা ইতিহাসও তৈরি করছে, সেরকম আপনাদের সামনে কিন্তু অনেক নতুন ছেলে মেয়েকে শোনানোর একটা সুবিধে হয়ে যাচ্ছে এটার মাধ্যমে। আসুন সময় নষ্ট না করে আমরা শুনে নিই প্রমিতের কণ্ঠে শঙ্কর এহসান রয়ের একটা ব্যতিক্রমী গান।